আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম সন্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিভি ডট আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণ আলোচনা করে থাকি আজকে কথা বলবো পাকিস্তান এবং কাতারের মধ্যে হঠাৎ করে সামরিক সক্ষতা দেখা যাচ্ছে আর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিকট আরও অস্ত্র বিক্রি করতে চায় না এই যে একটি নতুন মেরুকরণ সে প্রসঙ্গে কথা বলতে চাই কমালোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ ব্যবহার করুন সুপারস্টার এলইডি যা দেয় সঠিক মাত্রার আলো আমাদের আগামী আলোয় আলোয় প্রিয় দর্শক পাকিস্তানের সঙ্গে সামরিক শক্তি জোরদার করবে কাতার এই ধরনের খবর গণমাধ্যমে বের হয়েছে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে দেশটি এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সোমবার দোহার উদ্যোগে উভয় দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয় এতে ওই উপসাগরীয় দেশ কাতারের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ কানিম বিন শাহিন আল গানিম এবং পাকিস্তানের পক্ষে বিমান বাহিনীর চিফ অব স্টাফ মুজাহিদ আনোয়ার খান বৈঠকে দুই দেশের সামরিক বাহিনী সহযোগিতা শক্তিশালীকরণের উপায় নিয়ে আলোচনা করা হয় আর এরপরে এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দুই দেশের সামরিক বাহিনী প্রধান তত উভয় দেশের সামরিক সহযোগিতা সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন এতে উভয় দেশের সামরিক বাহিনী শক্তিশালী ও উন্নয়নের বিষয়টি স্থান পেয়েছে এ সময় দেশ দুটির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বিবৃতিতে এতটুকু জানা যায় যে আসন্ন ফেব্রুয়ারি মাসে দোহায় পাকিস্তান এবং কাতারের বিমান বাহিনী যৌথ সামরিক মহড়া দেবে প্রিয় দর্শক এরকম একটি পরিস্থিতিতে যখন বিশ্বে বেরুকরণ হচ্ছে নতুন করে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন ক্ষমতায় আসার পরে সবকিছুই ওলট পালট হয়ে যাচ্ছে এরকম একটি মুহূর্তে এই ধরনের সম্পর্কের অনেক তাৎপর্য রয়েছে সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আরেকটি দিক হচ্ছে যে সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে আর অস্ত্র বিক্রি করবে না মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত তারা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে এসব অস্ত্রের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও এফ ফাইটার জেট গতকাল বুধবার গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে ফিনান্সিয়াল টাইমস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই দুই রাষ্ট্রের সঙ্গে যে অস্ত্র বাণিজ্য করেছিলেন তা যাচাই করে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন প্রশাসন নতুন প্রশাসন সাধারণত এ ধরনের যাচাই করে থাকে বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সুপ্রিয় দর্শক গত বুধবারে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন যে আমাদের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্র নীতিকে প্রসারিত হচ্ছে কিনা তা নিশ্চিত হতে এই যাচাই এ মুহূর্তে আমরা এটাই করছি ফিনান্সিয়াল টাইমস আরও জানিয়েছে যে বাইডেনের অভিষেকের এক সপ্তাহ পর তার প্রশাসন এমন সিদ্ধান্ত নিল ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর তিনি ট্রাম্পের নীতি যাচাই বা পরিবর্তনের উদ্দেশ্যে অনেকগুলো নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন ট্রাম্প তার শাসনাবলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন ইসরায়েলকে সমর্থন দেওয়া ও ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের উদ্দেশ্যে এই অবস্থান গ্রহণ করেছিলেন তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নভেম্বর মাসের শুরুর দিকে যেই নির্বাচন হলো প্রেসিডেন্ট নির্বাচন সেই নির্বাচনের এক দেড় মাস আগে থেকে শুরু করে নির্বাচনে হেরে যাবার পরও যতদিন তিনি ক্ষমতায় ছিলেন এত বেশি ইসরায়েলমুখী হয়েছিলেন এবং যদি আরও একটু আগে থেকে বলি সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরে কতগুলো বিতর্কিত নীতি নিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দুটি দেশকে কেন্দ্র করে একটি হচ্ছে ইরান আরেকটি হচ্ছে যে ফিলিস্তিন ভূখণ্ডকে কেন্দ্র করে কারণ ফিলিস্তিনের উপর যে ধরনের সাহায্য সহযোগিতার হাত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটি কূটনৈতিক আলোচনার পথ যেটি ছিল অফিস সেই অফিসও বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় ইসরাইলকে এত বেশি বাড়াবাড়ি করতে দেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক লাঠিয়াল এই অঞ্চলের লাঠিয়ালের ভূমিকা পালন করেছে সৌদি আরব এবং সৌদি আরবের অন্য মিত্ররা আর সৌদি আরব এবং সৌদি আরবের অন্য মিত্রদের কাছে যেই পরিমাণ অস্ত্র বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন সেটি খুব লগ্নভাবেই গোটা বিশ্বের বিশ্লেষকরা দেখেছেন আরও অনেক ঘটনা ঘটেছে অন্তরালে সেগুলো হয়তো আমরা এত আলোচনা করার সুযোগ পাবো না অতীতে অনেক আলোচনা হয়েছে যেমন জামাল খাসুক সাংবাদিককে হত্যা করা হয়েছিল একটি প্রিন্স সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি এই হত্যাকাণ্ডের সাথে নির্দেশদাতা হিসাবে একেবারে প্রমাণিত তারপরও ডোনাল্ড ট্রাম্প তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি এবং এই যে বিষয়গুলো এড়িয়ে গেছেন আর অন্যদিকে ইসরায়েলকে বহুমুখী সহযোগিতা দিয়ে সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী করা এবং অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধকে আরও উস্কে দেওয়া লাগিয়ে দেওয়া এই কাজগুলো কিন্তু আরও বেশি মাত্রায় করা হয়েছিল এবং শেষ সময় এসে আমার এই রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থাৎ কতগুলো আরব রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করিয়ে দিতে ইসরায়েলের একেবারে উঠে পড়ে লেগেছিলেন এবং তারা সেক্ষেত্রে বিভিন্নভাবে সফলও হয়েছেন সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বাইক পম্পিও এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুসনার তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন এবং তার হোয়াইট হাউজের উপদেষ্টা ছিলেন তিনি এবং মূলত এই মাইক পম্পিও এবং জ্যারেড কুসনার তাদেরকে দেখা হতো যে তারা মূলত ইসরায়েলের এজেন্ট হিসাবেই কাজ করছেন সেটি একেবারে পুরোপুরি পরিষ্কার যাই হোক সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে শেষ সময় এসে মাইক পম্পেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে তারা সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে গেল ঠিক বাইডেন প্রশাসন এখন তেমনটি ভাবছেন না আর এই হুতিদের উপরে সৌদি আরব এবং তার মিত্র সংযুক্ত আরব আমিরাত এবং অন্য অন্য সৌদি আরবের অন্য যে আরব মিত্র রয়েছে তারা যেভাবে হতি বিদ্রোহীদের উপরে হামলা করেছে ইয়েমেনের সঙ্গে একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়েছে এবং যেই যুদ্ধের ফলেই ইয়েমেনের সাধারণ মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হয়েছে যেই যুদ্ধে সৌদি আরব আদৌ জয় পায়নি জয় পাবেও না শুধুমাত্রই সেখানকার মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হয়েছে এ ধরনের একটি যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই সেখানে নতুন করে এই দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির বিপক্ষে অবস্থান নিয়েছে আগে থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং সংস্থা এবং সেই জায়গায় হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন সায় দিতে যাচ্ছে তারা হয়তো এই বিষয়গুলো রিভিউ না করিয়ার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি করবে না আর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত তারা তাদের নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশেষ করে ইরান ভীতি থেকে তারা যে পরিমাণ অস্ত্র ক্রয় করেছে ইরান সবসময় বলে থাকে বা নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করে থাকে যে কখনোই এ সমস্ত অস্ত্র দিয়ে ইরানকে সৌদি আরব মোকাবেলা করতে পারবে না কারণ সৌদি আরবে সেই ধরনের জনশক্তি নেই এবং দক্ষ সামরিক বাহিনীও নেই আর ইরানে রয়েছে একটি বিপ্লবী গার্ড বাহিনী তারা একটি দেশে বিপ্লব দেখেছে বিপ্লব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তারা একটি বিপ্লব ছিনিয়ে এনেছে এবং সেই বিপ্লবকে দীর্ঘ বিশ বছর ধরে টিকে রেখেছে এই বিশ বছরে এমন কোনো দিন যায় না এমন কোনো সেকেন্ড যায় না যেই সেকেন্ডে তাকে তাদের নিরাপত্তার জন্য সবসময় মিসাইল খারাপ করে দাঁড়িয়ে থাকতে হয় না ঠিক এরকম একটি দেশ যে তার বিপ্লবকে চল্লিশ বছর ধরে পাহারা দিয়ে আসছে যাদের অনেক চড়াই উত্তরে পাড়ি দিতে হয়েছে যাদের সামরিক প্রশিক্ষণ অনেক বেশি যাদের জনসংখ্যাও অনেক বেশি তারা কোনোভাবেই যত শক্তিশালী অস্ত্রই মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট থেকে বা জার্মানির কাছ থেকে বা অন্যান্য দেশের কাছ থেকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ক্রয় করুক না কেন এগুলোকে ইরানিরা ভয় পায় না এটি আপাত দেশটিতে মোটামুটি বোঝা যায় আরেকটি বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ইরানের সাথে একটি ভারসাম্য নীতি অবলম্বন করতে চায় তারা পারমাণবিক চুক্তিতে ফিরতে চায় এই কথা বলছেন প্রশাসন অর্থাৎ বাইডেন প্রশাসন কিন্তু সেটি হয়তো দেরি হবে এত সহজ হবে না এর মধ্যে ইরান হয়তো নিজেকে অনেকটাই গুছিয়ে নিতে পারবে সেই গুছিয়ে ওঠাকে বাধাগ্রস্ত করতে চায় ইসরায়েল যে কথাটি আমি গতকালকে বলেছিলাম এবং এইসব ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান এবং কাতারের যে সম্পর্ক আমি শুরুতে যে কথা বললাম তারা যে সামরিক মহড়া বা তারা যে বিমান বাহিনীর একটি মহড়া দেবে বা এই যে সম্পর্ক স্থাপন হচ্ছে এখানে এই কথাগুলো এই কারণেই আসছে যে যেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার জন্য সৌদি আরবকে দিয়ে পাকিস্তানকে চাপ প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন শুধু তাই নয় পাকিস্তানকে যেই লোন দিয়েছিল সেই লোন ফিরিয়ে নেওয়ার জন্য যার পর্নায় চাপ প্রয়োগ করে এবং শেষ পর্যন্ত পাকিস্তান বাধ্য হয়ে চীনের নিকট থেকে অর্থ ধার করে সৌদি আরবকে সেই অর্থ ফেরত দেয় স্বাভাবিকভাবেই সৌদি আরবের সঙ্গে এক ধরনের সম্পর্কের অবনতি হয়েছে পাকিস্তানের ঠিক সেই সম্পর্ক এখন স্থাপন হতে যাচ্ছে কাতারের সঙ্গে কাতার একটি ছোট্ট দেশ ছোট্ট জনবসতির দেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে তাদের এই দেশটি অর্থনৈতিক দিক থেকে এত বেশি শক্তিশালী আর তাদের রয়েছে একটি শক্তিশালী গণমাধ্যম আল এবং শুধু তাই নয় এই দেশটিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তুরস্ক ইরান বা এই সমস্ত দেশের সাথে পাকিস্তানের সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলে এ সমস্ত ঘটনা থেকে বোঝা যায় যে এই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রশাসন হয়তো বুঝতে পারছে যে ইসরায়েলকে তারা এত বেশি আশকার দিয়েছে যে এখন মধ্যপ্রাচ্যে তারাই অনেকটা ভুঁইফুর হয়ে যাচ্ছে তাই হয়তো বাইডেন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে ধরে রাখার জন্য ইসরায়েলকে এখন দবিয়ে রাখবে সেই সময় এসে গেছে যদি সেই ক্ষেত্রে তারা ভুল করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগামী দিনে বিশ্ব নেতৃত্বের আসন থেকে আরও অনেক বেশি ছিটকে পড়তে হবে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ